আমরা এই পথসভার মাধ্যমে অন্তত নামের ফলকে 60% বাংলা লিখুনি চাই। আপনাদের হাতে আন্দোলনে আমাদের সাথে শরীর হওয়ার জন্য আপনার আহ্বান জানাচ্ছি। আপনাদের সাইনবোর্ডের মধ্যে আমরা ইংরেজি লিখে রাখছেন। আমরা অত্যন্ত দুঃখ মনে ভারাক্রান্ত মনে বলতে চাই, আমরা এই বাংলাদেশে বসবাস করি, বাংলার জন্য যুদ্ধ করেছে 52 ভাষা আন্দোলন থেকে যুদ্ধ করে আজ অব্দি স্বাধীন বাংলাদেশে বাংলার কথা বলার জন্য সেই বীর সেনাদেরকে নিয়ে আমরা আবার মাঠে এনেছি। প্রত্যেকটি অঞ্চলে প্রত্যেকটি এলাকার পাড়া মহল্লায় আমরা মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে সেই বাংলার কথা বলে যাচ্ছি। আমরা মান অত্র এলাকাতে আমরা আমাদের এই সংগঠন নিয়ে আমরা আমাদের মুক্তিযোদ্ধারা আছেন তাদেরকে নিয়ে আমরা আমাদের মুক্তিযুদ্ধের সন্তানদেরকে নিয়ে হাজির হয়েছি। ব্যবসায়ী ভাইরা আপনাদেরকে আমরা অত্যন্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে কোনো ধরনের কটাক্ষ বা আপনাদের বিরুদ্ধে কিছু উচ্চারণ করার জন্য আমরা এখানে উপস্থিত হই নাই। আমরা উপস্থিত হয়েছি দেশের সর্বোচ্চ আদালত থেকে রায় হয়েছে আপনার ব্যবসা প্রতিষ্ঠানে নামের ফলকে অন্তত 60% মামলা আপনি লিখবেন। আমরা আশা ব্যক্ত করছি পরবর্তীতে যখন আমরা এখানে আসব অবশ্যই আমাদের আশেপাশে তারা ইংরেজিতে সাইনবোর্ড লিখেছে। আমরা মনে করি আপনার সাইনবোর্ড আপনারা পরিবর্তন করবেন। আজকের এই পথসভায় সভাপতিত্ব করার জন্য আমি আহ্বান জানাচ্ছি বীর মুক্তিযোদ্ধা মুস্তাফিজুর রহমান। আজকের এই সভা পরিচালনা করবে এককালীন ছাত্র নেতা গণ অধিকার চর্চা কেন্দ্রের অন্যতম সদস্য শহীদুল ইসলাম রিপন। জাতির সামনে একটা সংবিধানও আছে, যে সংবিধান মতে আমরা অনেকে চলতে শিখি নাই, আমরা করতে শিখি নাই, সে ধরনের একটা এজেন্ডা নিয়ে কলা সচেতনার লক্ষ্যে আজকের এই পথসভার বক্তৃতা দেওয়ার আহ্বান করছি। মুক্তজামানকে বক্তৃতা দেওয়ার জন্য আমি আহ্বান করছি। ভাষা আন্দোলনের জন্য সংগ্রাম আজকে থেকে না, সে 52 থেকে। একবার তো যুদ্ধ হয়েছে, আবার কেন ভাষার জন্য আন্দোলন হবে? আমরা তো লজ্জিত হওয়ার কথা, কেন যে ভাষার জন্য জীবন দিয়েছে শহীদেরা, কেন আমরা তাদের রক্তের কথা ভুলে যাচ্ছি, তাদের অবদানের কথা ভুলে যাচ্ছি? আমরা ভাবব বাংলাদেশে চলবে আমেরিকানদের মতো, বিচার পাইব সৌদি মতো, কেন আমরা বাঙালি থাকব বাঙালির মতো, আমাদের ভাষা থাকবে বাংলা, কেন আমরা অন্যের ভাষা নিয়ে টানাটানি করছি? আপনি বাংলাদেশে ব্যবসা করছেন, বাংলাদেশে বাঙালি হিসেবে যদি আপনার পরিচয় দিতে লজ্জা করে আপনি বাংলাদেশ ত্যাগ করতে পারেন, আপনাকে কেউ আটকাবে না। কিন্তু বাংলাদেশের সরকারের টাকা সরকারের জায়গা থাকবেন, বাংলাদেশে ব্যবসা করবেন আর সেন্টার লাগাবেন ইংরেজকে, তা হবে না। গণ অধিকার চর্চা কেন্দ্রের যুব শাখার সম্মানিত আহ্বায়ক জনাব জয়েন্দ্র দিন, আমরা চট্টগ্রাম শহরের বিভিন্ন মোড়ে পথসভা করেছি, ব্যবসায়ী ভাইদেরকে জানিয়েছি সংবিধান সম্পর্কে, আইন সম্পর্কে, হাইকোর্টের নির্দেশ সম্পর্কে। আজকে এই হালি শহরে যে সকল ব্যবসায়ী আছে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান, বসবাসের জন্য যে দালান কোটা, শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন স্কুলের নাম, কলেজের নাম এবং এই এলাকায় যত ব্যবসায়ী ভাইয়েরা আছেন, আপনারা অতি শীঘ্রই আপনাদের দোকানের নাম ফলে খোলো, ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফলে খোলো বাংলায় লিখে নেবেন। যারা এখনো ইংরেজিতে তাদের ব্যবসা প্রতিষ্ঠানের, শিক্ষা প্রতিষ্ঠানের এবং দালান কোটার নাম রেখেছেন, তারা জানেন না তারা একই সাথে সংবিধান, আইন এবং হাইকোর্টের নির্দেশকে অবমাননা করছেন। বাংলাদেশের সংবিধানে স্পষ্ট করে বলা আছে বাংলাদেশের প্রজাতন্ত্রের রাষ্ট্রভাষা হবে বাংলা, সেই সাথে 87 সালের আইনেও বলা আছে রাষ্ট্রের সকল কার্যক্রম, অফিস, আদালত, স্কুল, কলেজ সব কিছুই বাংলায় পরিচালিত হবে, বাংলা ভাষায়। এরপর 2014 সালে হাইকোর্টের নির্দেশও আছে সকল ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফলক যাতে বাংলায় হয়, কিন্তু এত কিছুর পরেও আপনারা বারবার সংবিধানের অবমাননা করছেন, আইনের অবমাননা করছেন। যারা এখনো মানছেন না তারা শুধু সংবিধান আইন নয়, তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে অবমাননা করছেন, মুক্তিযোদ্ধাদের বাংলাদেশ তারা মুক্তিযোদ্ধাদের অবমাননা করছেন, তারা 30 লাখ শহীদকে অবমাননা করছেন, যারা ইংরেজিতে তাদের দোকানের নাম ফলক, ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফলক, ইংরেজি ভাষা চর্চার প্রতি যাদের অধিক আগ্রহ দেখা যায় তারা এসে সকলকে অবমাননা করছেন। তাই আমি সবাইকে আহ্বান জানাবো আপনারা অবিলম্বে আপনাদের দোকানের, ব্যবসা প্রতিষ্ঠানের নাম ফলক বাংলায় করে নেবেন, যারা এখনো করেনি
এখানে অনেকেই করেছেন এবং আশেপাশে যারা এখনো করেনি আপনারা তাদের সচেতন করবেন, তাদের এই ব্যাপারটা বোঝাবেন, তারা যেন অতি শীঘ্রই তাদের ব্যবসা প্রতিষ্ঠানের দোকানের নাম ফলক বাংলায় করে নেয়। সবকিছু ইংরেজিতে, উচ্চশিক্ষার মাধ্যম, ডাক্তারি, ইঞ্জিনিয়ারিং, সে সাথে বিবিএ এমবিএ যা কিছু আমরা করছি, ওকালতি সবকিছু ইংরেজিতে করছি বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে। এটা এক ধরনের অবক্ষয় জাতির, এটা এক ধরনের ষড়যন্ত্র। তাই আমাদের তরুণ সমাজকে সচেতন হতে হবে, সেখানে আমরা আমাদের ছেলেদের ছোট অবস্থাতে বিভিন্নভাবে ভাগ করে দিলে আমরা আমাদের ছেলেদের ইংলিশ মিডিয়াম ইংরেজিতে পড়াই। আজকাল কেউ ইংরেজি মিডিয়ামে যায়, কেউ মাদ্রাসায় যায়, কেউ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যায়, বিভিন্ন রকম স্কুলে আমরা পড়াশোনা করছি। তাই আমাদের ছেলেরা ছোটবেলা থেকে বিভিন্নভাবে ভাগ হয়ে যাচ্ছে। ইংরেজি মিডিয়ামের ইংরেজি মিডিয়ামে যে পড়াশোনা করে সে মাদ্রাসার ছাত্রকে তেমন দেখতে পারে না, আবার মাদ্রাসার যে ছাত্র থাকে সে ইংরেজি মিডিয়ামে যারা পড়াশোনা করে তো কিছু ভালো হবে মনে করে একটু বেশি পড়ালেখা করতে চাই, এ ধরনের সমস্যা হচ্ছে। তাই আমাদেরকে সচেতন হতে হবে, শুধু ব্যবসায়ী ভাইদের নয় জনগণকেও সচেতন হতে হবে। তাই সকলের প্রতি আহ্বান জানাবো, আপনারা বাংলাকে, বাংলা ভাষাকে ভালোবাসুন, দেশকে ভালোবাসুন এবং সব কিছু বাংলায় করার চেষ্টা করুন। জয় বাংলা, জয় বঙ্গ। জনাব কাজী রাজেশ ইমরান, সমস্ত বাংলা ভাষা প্রচলনের দাবিতে আন্দোলনে সামিল হয়েছি। উচ্চশিক্ষা সংস্থানে বাংলা ভাষার প্রচলন, বাংলাদেশের একমুখী শিক্ষা ব্যবস্থার প্রচলনে যে দাবি, সেটি সংবেদন স্বীকৃত একটি দাবি যা বাহাত করে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সংগঠন শুরু করেছিলেন। সেখানে এই কথাগুলো লিপিবদ্ধ ছিল। স্বাধীনতার প্রায় 50 বছর হতে চললে এখনও সংগঠনের সেই শিক্ষিত বিষয়গুলো আমরা প্রতিষ্ঠিত করতে পারিনি। আমাদের এই বিষয়গুলো নিয়ে রাস্তায় আন্দোলনে নামতে হচ্ছে, এই দাবিতে আমরা আমাদের পড়াশোনা করতে হচ্ছে বিভিন্ন জায়গায়। আমরা আশা করি ব্যবসা প্রতিষ্ঠানের বাংলাপুরে 60% বাংলা রূপান্তরের ফলে আমরা দেখছি অত্র এলাকায় বেশিরভাগ সাইনবোর্ডে বাংলায় লেখা, কিছু সাইনবোর্ড আছে ইংরেজিতে। যারা বাংলা ইতিমধ্যে সাইনবোর্ড করেছেন, সাইনবোর্ড তৈরি করেছেন, তাদের আমরা অভিনন্দন জানাই আমাদের পক্ষ থেকে। 22 নম্বর ওয়ার্ড আওয়ামীদের সাংগঠনিক সম্পাদক বাবু সুজিত ঘোষ, সবাইকে আমার সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে অতিথি শুভেচ্ছা এবং ভক্তি অভিনন্দন জানাচ্ছি। আপনি জানতে পেরেছেন আজকে এই পথসভার মূল এজেন্ডা হচ্ছে আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষিত সন্ত্রাসের বিরুদ্ধে, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স করা তথা সুস্থ অভিযান, সমাজকে একটি সুন্দর এবং সুস্থ অবস্থানে তার যে ভূমিকা এর সমর্থনে দুর্নীতি নির্মূলে সুশাসন চায় তার সাথে সমর্থন। সর্বোপরি আদালত কর্তৃক আদেশকৃত বাংলা হরফজাত সাইনবোর্ডগুলোকে 60% উপরে নিশ্চিত করা হয় সে সমর্থন আজকের এই পথসভা। একটি কথা বলে আমি আমার বক্তব্য শেষ করব। সারা বিশ্বে যারা গবেষক আছে তারা গবেষণা করে বের করেছে প্রত্যেক সাহায্যের চিন্তা সারা মানব জাতির জন্য প্রথম যে শব্দ সেটা হচ্ছে দ্বিতীয় হচ্ছে যে তৃতীয় যেটা হচ্ছে যে এই তিনটে শব্দকেই ঘুরে ফিরে এই তিনটে শব্দকে ঘুরে ফিরে আপনি বিভিন্ন শব্দ তৈরি করছেন। আপনি চেষ্টা করে দেখুন, প্রথমত আপনি চেষ্টা করে দেখুন, আপনি হাজারও পারবেন না আপনার জিহ্বা ছাড়া, এই তিনটে বেসিক সাউন্ড ছাড়া। তাহলে প্রথম শব্দটা কোনটা বলছে? আপনার মাতৃভাষা, আপনার ভাষা, সেই শরীর শব্দ থেকে এই অ, তাই সেই শব্দকে সেই মাতৃভাষায় কিভাবে অবমান করবেন? আছে আপনার মায়ের মায়ের ঋণ, আপনার মা মাতৃঋণ কিভাবে আপনি পরিশোধ করবেন? বল আপনার এই আকুতি, আপনার মায়ের গর্ভ থেকে পর লালন পালন করতে যে শব্দটা আপনি লালন পালন করছেন, সেই শব্দের প্রতি, সেই বলির প্রতি, সেই বাংলা মায়ের প্রতি সর্বোপরি আপনি বাঙালি হিসেবে, একজন মানুষ হিসেবে আপনার সমাজের দায়বদ্ধতা থেকে আপনি অবশ্যই বাংলাকে শ্রদ্ধা করবেন, বাংলাকে সম্মান করবেন, বাংলাকে ভালোবাসবেন। সর্বোপরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আপনাকে সুশাসনে নিশ্চিত করার জন্য জনমত গঠনে আপনার ভূমিকা, আমার ভূমিকা, সর্বোপরি সবার ভূমিকা এক এবং অভিন্ন হবে, এই বলে আমি আমার বক্তব্য করি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। রহমতুল্লাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান মুক্তিযোদ্ধার সন্তান রুবা হাসান, সম্মানিত এলাকাবাসী, অত্যন্ত খুশি লাগছে এতগুলা পথসভা করার পরে আজকে আপনাদের এখানে
যেসব সাইনবোর্ডগুলো আমাদের চোখে পড়ছে বেশিরভাগই বাংলায় লিখিত। যিনি ইংলিশে লিখে রাখছেন তার নামটা লক্ষ্মী, আপনারাই একত্রিত হয়ে সেই নামটা লক্ষ্মী পরিবর্তন করতে পারবেন। বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল সোনার বাংলা গর্ব, এবং প্রথম সত্যই ছিল বাংলা ভাষার প্রচলন, যে বাংলা ভাষার জন্য এত যুদ্ধ, এত স্তর, এত রক্ত, এত কিছুর পরেও আজ 84-85 বছরের সেই বীর মুক্তিযোদ্ধা আপনাদের সামনে এসে দাঁড়িয়েছে। তাদের তো যুদ্ধ একবার করাই হয়েছে, তারা তো যুদ্ধ করে এখানে এসেছে। এই মুক্তিযোদ্ধারা আজকে আপনাদের সামনে যে পথে দাঁড়িয়ে আছেন, সেই মুক্তিযোদ্ধারাই কিন্তু এই বাংলাদেশকে স্বাধীন করে আমাদেরকে উপহার দিয়েছিলেন। সেই মুক্তিযোদ্ধারা আবার যখন পথে নেমেছেন তাহলে বুঝতেই হবে এটি কিন্তু সহজ কোনো বিষয় নয়। আসতে যেতে যারা চোখে পড়ছেন দেখছেন, হয়তো অনেকে হেসে চলে যাচ্ছেন যে কি করছে তারা। এই মুক্তিযোদ্ধারা এই পদক্ষেপ নিয়েছেন এই বাংলাকে প্রতিষ্ঠিত করার জন্য। 100 ভাগ আমরা বাংলায় যাই। এই মুক্তিযোদ্ধারা আজকে এই বয়সে যে পথে এসে দাঁড়িয়েছেন তারা এমনিতে দাঁড়াননি, তাদের একটাই কথা, আমরা অস্ত্র জমা দিয়েছি কিন্তু প্রশিক্ষণ নয়। প্রশিক্ষণ যার জানা থাকে তার জন্য সব কিছুই সহজ। বাংলা ভাষার ব্যবহার আপনাদের করতেই হবে এবং বাধ্যতামূলক করতে হবে, নতুবা আমরা যে কোনোভাবে যেভাবে মুক্তিযুদ্ধে ওরা সংগ্রাম করে এখানে চলে এসেছিল, আমরা সেই মুক্তিযোদ্ধাদের সন্তানরা আবার তাদের সাথে একত্রিত হয়ে আবার সেই একই কাজ করবো এবং বাস্তবায়নের জন্য সর্বোচ্চ চেষ্টা আমরা করে যাবো। সেই চেষ্টায় যদি আবার আমাদের কিছু হয়, আবার যদি রক্ত দিতে হয়, আবার যদি কোনো কিছু সৃষ্টি করতে হয়, সেটাই আমরা করবো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় তো শেখ হাসিনা। ডাক্তার মাহবুবুর রহমানকে ওনার মূল্যবান বক্তব্য দেওয়ার জন্য আহ্বান করছি। আজকে সভা মহলের সভাপতি উপস্থিত যারা আছেন, আমরা যে এলাকাটায় দাঁড়িয়ে আছি সেই এলাকাটা 71 সালের বদ্ধভূমির মতো ছিল। আমরা মুক্তিযোদ্ধা এবং বাঙালিরা এই এলাকা দিয়ে যেতে পারতাম না। এই এলাকায় যারা ব্যবসা করছেন তাদের বেশিরভাগই আমরা দেখছি তারা তাদের নাম ফলক বাংলায় লিখেছেন। এই জন্য আমরা মুক্তিযোদ্ধাদের পক্ষ থেকে, বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আর কিছু কিছু এখানে ওয়ালটন লেআউট, আরো কিছু দোকান দেখছি যারা ইংরেজিতে লেখেছেন, আপনাদের কাছে অনুরোধ আপনারা অবিলম্বে আপনাদের নাম ফলকগুলো বাংলায় লিখবেন। আমাদের সংবিধান, আইন এবং আদালতের নির্দেশ অনুযায়ী আপনারা বাংলা লিখতে বাধ্য। এরপরও কেন লিখেন নাই এটা আমাদের বোধগম্য নয়। আমরা প্রশাসন এবং পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, বেআইনিভাবে যারা তাদের নাম ফলক লিখে রেখেছেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করুন। আর যদি প্রশাসন আইনি ব্যবস্থা গ্রহণ না করে তাহলে চট্টগ্রামের মুক্তিযোদ্ধারা যে কোনো সময় আপনাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে এবং সেটা খুব ভালো একটা ব্যবস্থা হবে না। বাংলার ব্যাপারে আগের বক্তারা যা বলে গেছেন তার সাথে একমত পোষণ করে, মাননীয় প্রধানমন্ত্রী সুশাসনের কথা বলছেন, তিনি দুর্নীতির বিরুদ্ধে অভিযান চালাচ্ছেন, আমরা আমাদের পক্ষ থেকে যে আপনি যে দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী অবস্থান নিয়েছেন তাকে আমরা সমর্থন করি, কিন্তু এই দুর্নীতি বিরোধী অভিযানকে যদি স্থায়ী করতে হয় তাহলে প্রশাসনে কিছু পরিবর্তন লাগবে। প্রশাসনকে জনগণের কাছে জবাবদিহি মূলক করতে হবে, অর্থাৎ জবাবদিহি মূলক প্রশাসন সৃষ্টি করা ছাড়া এই দুর্নীতি এত সহজে বন্ধ হবে না। আপনাদের খুব সহজ ভাষায় বলি, আমরা যে জায়গায় আছি সেখানে ধুলা উঠছে, আপনারা কাকে বলবেন যে ভাই ধুলা উঠছে, আপনি ধুলাটা যাতে না উড়ে ব্যবস্থা করেন? আপনারা কি জানেন এরকম কোনো কর্তৃপক্ষ আছে যাকে বললে এটা শুরু হবে? আমার কাছে এরকম কোনো কর্তৃপক্ষের কথা জানা নেই। সেই ক্ষেত্রে আমাদের প্রস্তাব থাকবে যে এখানকার যে ওয়ার্ড আছে সেই ওয়ার্ডে একটি সরকার গঠন করুন, সেই সরকার গঠন করে এই এলাকার বিভিন্ন কাজের সমন্বয়ের দায়িত্ব তাকে দিন, যাতে জনগণ সেই ওয়ার্ড সরকারকে বলতে পারে যে ভাই ধুলা উঠছে, আপনি একটু ধুলাটা কমান।
এই হালি শহরের রাস্তা আজকে বোধহয় 5-6 বছর ধরে ভাঙ্গা, প্রতিকার আপনারা চাইতে পারছেন না। এটার জন্য আমরা বলি যে মাননীয় মেয়রকে দায়িত্ব দিন, সার্বিক দায়িত্ব দিন, অর্ধেক দায়িত্ব না। একবার সিএনজি রাস্তা করবে, একবার ওয়াসা কাটবে, আরেকবার বিদ্যুতের খুঁটি বসাবে, রাস্তা ভাঙবে। এগুলোর সমাধান হলো সংবিধানের, বঙ্গবন্ধু প্রণীত সংবিধানের 59 এবং 60 ধারার বাস্তবায়ন। যে ধারার বাস্তবায়ন হলে চট্টগ্রামে একটি নগর সরকার প্রতিষ্ঠিত হবে। আজকে এলাকায় সন্ত্রাস হয়, পুলিশকে খবর দিতে পুলিশ আসতে তো 15 মিনিট লাগবে, পুলিশ তো আর বাতাসের গতিতে আসতে পারবে না। আপনি টেলিফোন করবেন, পুলিশ তৈরি হবে, তারপরে তারা সমস্যার সমাধান করবে। আমাদের প্রস্তাব হলো প্রত্যেক ওয়ার্ডে এই পুলিশ সদস্যদের নিয়ন্ত্রণে আপনারা এলাকার স্থানীয় যুবকদের নিয়ে কমিউনিটি পুলিশ করেন, যাতে তারা এলাকা পাহারা দিতে পারে। আজকে বিচারের জন্য আপনাদের কথায় কথায় কোর্টে যেতে হয়। একজন আরেকজনকে ঘুষি মারলে আপনি থানায় গেলেন, থানা থেকে কোর্টে গেলেন, 1,500 টাকা খরচ করলেন, এক বছর পর এর ভিতর 20,000 টাকা খরচ করলেন, খরচ করবার রায় হবে 100 টাকা জরিমানা। আপনি যদি গ্রামের গ্রাম আদালতকে শক্তিশালী করেন এবং প্রতি শহরের প্রতি ওয়ার্ডে যদি একটি ওয়ার্ড আদালত করেন এবং প্রাথমিক বিচারের দায়িত্ব যদি সেই ওয়ার্ড আদালতে দেন, তাহলে আপনি একদিনে সেই বিচার পেয়ে যেতে পারেন। বিচার ব্যবস্থার যে হয়রানি, সেই হয়রানি থেকে মুক্ত হতে পারেন। এবং আজকে বিচার ব্যবস্থায় আদালতে যে লক্ষ লক্ষ মামলা আছে, এই মামলা স্বভাবতই কমে আসবে। আমরা চাই আমাদের প্রশাসন আমাদের সহযোগিতা করুক। আমি যে কোনো বিপদে পড়লে আমি স্থানীয় একজন লোকের কাছে যাব যিনি ক্ষমতাবান। তিনি যদি সমস্যার সমাধান না করে আমি গালি হলেও দিতে পারবো, বা জনবল নিয়ে তাকে ঘেরাও করতে পারবো যে আপনি সমস্যার সমাধান করেন। এভাবেই সমগ্র বাংলাদেশের স্থানীয় সরকারগুলোকে সংবিধানের 59 এবং 60 ধারা অনুসারে সাজাতে হবে এবং ক্ষমতা দিতে হবে। এটি কথাটি আমার নয়, কথাটি বঙ্গবন্ধু সেই 72 সংবিধানে লিখে গিয়েছিলেন, এখনো সেটা বহাল আছে, কার্যকর হচ্ছে না। এভাবে এই জনগণকে চিন্তা করতে হবে যে আমার সরকার প্রাথমিক সরকার আমার হাতের মুঠোয় চাই, আমার পুলিশ আমার হাতের মুঠোয় চাই, যে পুলিশ আমাকে প্রতিদিন জবাব দেবে। এভাবেই আমরা একটা সোনার বাংলা গড়ে তুলতে পারি। সবশেষে এলাকার জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা নিজের অধিকার সম্পর্কে সচেতন হন। আপনার যে অধিকার সংবিধানে দেওয়া আছে সে সম্পর্কে সচেতন হন। সংবিধানে বলা আছে একমুখী গণমুখী প্রাথমিক অবৈতনিক বাধ্যতামূলক শিক্ষা। সংবিধানের এই ধারা বাস্তবায়ন করলে বাংলাদেশের কোনো শিশু শিক্ষার আওতার বাইরে থাকবে না, কারণ এটি বাধ্যতামূলক শিক্ষা। আজকে আপনার ছেলে কেজিতে পড়ে, আমার ছেলে মাদ্রাসায় পড়ে, তার ছেলে অন্য স্কুলে পড়ে। এভাবে ছোটকালেই আমাদের সন্তানদের আমরা 17 ভাগে ভাগ করে ফেলছি, যার ফলে জাতীয়ত্ব সম্ভব হচ্ছে না। অথচ বঙ্গবন্ধু তার সংবিধানে বলে গিয়েছিলেন বাংলাদেশের সমস্ত শিশু একই ছাদের নিচে লেখাপড়া করবে। মাদ্রাসা হোক, বিজ্ঞান হোক, প্রাথমিক পর্যায়ে ক্লাস 8 পর্যন্ত একসাথে লেখাপড়া করবে। তারপর যার যে মেধা, কেউ যদি আরবি পড়তে চায় আরবি পড়বে, কেউ জাপানি ভাষা পড়তে চাইলে পড়বে, যে কেউ তার ইচ্ছা মতো পড়তে পারবে। আমরা এটার বাস্তবায়ন চাই। আমরা বাংলা নাম ফলক চাই মানে এটা না যে আমরা ইংরেজের বিরুদ্ধে। আজকে ইংরেজিতে যারা পড়ছেন, সমাজবিজ্ঞান ইংরেজিতে পড়েন, ইতিহাস ইংরেজিতে পড়েন, ভূগোল ইংরেজিতে পড়েন, আপনার এই ইংরেজিতে যারা পড়েন আপনারা খেয়াল করবেন 10 ঘন্টা পরে আপনার সন্তান মাত্র 2 ঘন্টার জ্ঞান নিচ্ছে। কাজেই ইংরেজি থাকবে, সেটা আমাদের প্রত্যেক ছেলে ইংরেজি জানবে, ইংরেজিতে সাহিত্য লিখবে, কবিতা লিখবে, কিন্তু সব বিষয় ইংরেজিতে পড়ার কোনো প্রয়োজন হয় না, বিশ্বের কোথাও পড়ে না। উন্নত বিষয় মেডিকেল ইঞ্জিনিয়ারিং সবই কিন্তু তাদের মাতৃভাষায় পড়ে, যার ফলে তাদের জ্ঞান বেশি হয়। জ্ঞান বেশি হওয়ার কারণে তারা বাংলাদেশেও ভালো ভালো চাকরি পায়। বাংলাদেশ থেকে $10 বিলিয়ন প্রতি বছর মেধাবীরা এসে নিয়ে যাচ্ছে। আমাদের কি মেধা নাই?
আমাদের মেধা তো তাদের চেয়ে বেশি হওয়ার কথা, কিন্তু আমাদের শিক্ষা ব্যবস্থার কারণে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম তাদের মেধাকে অর্জন করতে পারছে না, জ্ঞান অর্জন করতে পারছে না, তাদের মেধার বিকাশ ঘটাতে পারছে না। কাজে আমরা এমন শিক্ষা চাই যে শিক্ষায় বাংলাদেশের সকল যুবক সকল শিশু বিভিন্ন মাত্রায় বিভিন্ন পর্যায়ে শিক্ষিত হবে এবং সর্বশিক্ষায় সর্বোচ্চ শিক্ষা নিয়ে সর্বোচ্চ জ্ঞান নিয়ে দেশ সবাই এগিয়ে যেতে পারবে। এলাকাবাসীর কাছে আবেদন, আসুন আমরা আমাদের অধিকার সম্পর্কে সচেতন হয়ে ধীরে ধীরে রাস্তায় নামি। আমাদের দৃঢ় বিশ্বাস শেখ হাসিনা সরকার আমাদের এই দাবি মেনে নেবে। দাবি কঠিন হলেও এই সরকার এটা মানবে, এই বিশ্বাস রেখে আপনাদের ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনার ব্যবসা প্রতিষ্ঠানে অন্তত দেশের সর্বোচ্চ আদালতকে সম্মান দিয়ে সম্মানের সংবিধানের আওতায় আমরা আজকে যে লড়াই হয়েছে সে লড়াইকে সম্মান জানিয়ে আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আপনাদের ব্যবসা প্রতিষ্ঠান আছেন, লক্ষ লক্ষ টাকা ব্যবসা করছেন, আপনাদের সাইনবোর্ডে অন্তত 60% আপনারা বাংলায় রাখবেন, অন্যথায় আমাদের সংগঠনের নেতৃত্বে আপনারা সাইনবোর্ডগুলো আমরা পরিবর্তন করতে বাধ্য হব। বাংলা ভাষার চালুর জন্য সংবিধানে প্রণীত আইন হয়েছে, তো আমজনতাকে সচেতন করার লক্ষ্যে গণতন্ত্র অধিকার চর্চা কেন্দ্র কর্তৃক আজকে আয়োজিত আজকের এই পথসভা। এই পথসভায় এখন বক্তব্য রাখবেন এক সময়ের বিশিষ্ট ছাত্রনেতা জনাব মশিউর রহমান খান। সংগ্রামী উপস্থিতি, আমরা ইতিপূর্বে বাসস্ট্যান্ডে আমরা পথসভা করেছি। আমরা বিগত 3 বছর যাবৎ চট্টগ্রামের আনাচে কানাচে আমরা পথসভা করে আসছি। আমরা ইতিপূর্বে চট্টগ্রামের পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র সহ প্রশাসনের সর্বস্তরে সংবিধান প্রদত্ত এবং আদালত সর্বোচ্চ আদালতের রায় কার্যকর করার জন্য আমরা আহ্বান জানিয়েছি। বিভিন্ন সামাজিক সংগঠন সমূহ আমরা আন্দোলন করে আসছি। আষাঢ় মাসের আগেই চট্টগ্রাম থেকেই বিদেশি ভাষার সাইনবোর্ড উচ্ছেদ এবং বর্জনের এই আন্দোলনের কার্যকর সূচনা হবে। এই আন্দোলনের মধ্য দিয়েই আমরা মুজিব বর্ষের সূচনা করতে চাই। সমস্ত প্রতিষ্ঠান এখনো পর্যন্ত বিদেশি ভাষার সাইনবোর্ড লিখিয়েছেন, আপনারা আষাঢ় মাসের পূর্বেই আপনাদের সাইনবোর্ড গুলো পরিবর্তন করে নেবেন, এটা আমরা প্রত্যাশা করি। একই সাথে আমরা মাননীয় প্রধানমন্ত্রীর দুর্নীতির বিরুদ্ধে সুশাসনের যে অঙ্গীকার করেছেন তাকে আমরা স্বাগত জানাই। সুশাসনের জন্য শুধু একটি ঘোষণাই যথেষ্ট নয়, সুশাসনের জন্য সুপ্রশাসন করতে হবে। সেজন্য আমরা আমাদের বক্তব্য রাখছি, আমরা আহ্বান জানাবো আমাদের এই আন্দোলন অহিংস আন্দোলনে আপনাদের সহযোগিতা আমরা কামনা করি।